अच्छा देखो, नेक्स्ट तो इम्पोर्टेंट सिस्टम है, एंट्रोपी चेंज। देखो एंट्रोपी चेंज, अच्छा आगे जो तो कैलकुलेशन कर लो, उन्हें चेंज ऑफ एंट्रोपी बोलते हैं, सो क्या बोलते हैं, 2 माइनस 1 है लिखे ना, एक बोल चेंज ऑफ एंट्रोपी। এইটা দেখ, ইন টার্মস অফ টেম্পারেচার এন্ড ভলিউম, প্রথম যেটা করেছিলাম S2 - S1, এটা হয়েছিল না? তাহলে S2 মানে আসলে T2 বাই T1 হবে, V2 বাই V1। ইন টার্মস অফ টেম্পারেচার এন্ড প্রেশার বলতে পারি, সেম S2 মাইনাস S1। এটা হচ্ছে ক্যালকুলেশন হলে ইন্টিগ্রেশনের লিমিট গুলো বসিয়ে দিলে আসবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট সিস্টেম আমরা চেঞ্জ অফ এন্ট্রপি বলবো, যেটা পরীক্ষায় হামেশাই আসে, জেমে তো খুব পপুলার কোয়েশ্চেন, এখান থেকে আসেই আসে, বললে চলে। এন্ট্রপি স্পেশাল সিস্টেম চেঞ্জ অফ এন্ট্রপি বলতে পারি, এন্ট্রপি চেঞ্জ স্পেশাল সিস্টেম, স্পেশাল সিস্টেম সিস্টেম আমরা সবাই জানি, পরিচিত সিস্টেম। আমি বলছি কনসিডার 1 গ্রাম অফ আইস, এট অ্যাবসোলুট টেম্পারেচার T1, ঠিক আছে। হিট L1 এডেড টু দিস সিস্টেম টু 1 গ্রাম ওয়াইস এট টেম্পারেচার T1 কেলভিন ইন্টু ওয়াটার, যদি L1 এর টু কনভার্ট 1 গ্রাম অফ আইস এট T1 কেলভিন, কিসে কনভার্ট করবে, ইন্টু ওয়াটার এট সেম টেম্পারেচার। ওকে, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি কত হবে বলতে, ডেল্টা S1 বল L1 বাই T, DQ বাই T, DQ টা কত নিলাম, L1 বাই T1
এলন আসলে ল্যাটেন্ট রিজন, তাই তো? এবার দেখ, এবার এটা ওয়াটারে পরিণত হয়েছে, এবারে কি করবো? টি ওয়ান থেকে টি টু ওয়াটারে নিয়ে যাবো, টি ওয়ানের ওয়াটারে পরিণত হয়েছে, টি টুর ওয়াটারে নিয়ে যাবো। ফেজ চেঞ্জ করছে, আইস আইস থেকে কোথায় নিয়ে যাবো? একদম স্টিম পর্যন্ত, ঠিক আছে? এই ধরনের প্রবলেম আমরা অনেকবার করেছি, কত হিট আমাদের প্রয়োজন হয় তার জায়গায় আমরা এন্ট্রপি নির্ণয় করছি। হিটের জায়গায় আমরা কিউ নির্ণয় করেছি আগে ইলেভেনে, তোরা হয়তো কেমিস্ট্রিতে এন্ট্রপি নির্ণয় করেছিস। হ্যাঁ, ইলেভেনে কেমিস্ট্রি করেছে, ল্যাটেন্ট হিট নির্ণয়, এই ল্যাটেন্ট হিট সাইজ এবং এন্ট্রপি নির্ণয় করে কোশ্চেন থাকতে পারে কেমিস্ট্রিতে, আমার খেয়াল নেই। তেমন ওয়াটার টি ওয়ান হিটেড টু টি টু কেলভিন, প্রথমে টি ওয়ানের বরফ ছিল, আমরা কি করেছি টি ওয়ানের জলে পরিণত করেছি। এই যে গ্রাফটা নিশ্চিত মনে আছে, এই ফেজ চেঞ্জের সময় কি হতো? ফেজ চেঞ্জের সময় কোন রকম টেম্পারেচার চেঞ্জ হতো? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতো, শুধু হিট নিত। তাহলে এখানে কি হচ্ছে, 1 গ্রাম অফ আইস আমরা কি বলছি, আইস আমরা জলে পরিণত করছি, সেম সেম তাপমাত্রায় জলে পরিণত করছি, তখন অনলি হিট অ্যাবজর্ব হয়েছে বাট টেম্পারেচার কনস্ট্যান্ট। ওই জন্য আমরা L1/T1 সিম্পল ডেল্টা S1 লিখে দিচ্ছি। 1 মিনিট দাদা একটু ফোন।
এটা যেটা শোনাচ্ছ? যেটা বলছিলাম যে ডেল্টা এস ওয়ান সমান হচ্ছে যে L1/T1। এরপর দেখ আমরা T1 থেকে যখন T2 তে হিট করছি তখন তো তাপ গ্রহণ হবে আবার, কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি বলতে, সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে T1 থেকে T2 যখন পর্যন্ত যখন হিট হবে, শুভদীপ এত লেট করে অ্যাটেন্ড করলি কেন আজকে? T1 থেকে T2 পর্যন্ত যখন হবে তখন কত হবে ডেল্টা S2। দেখ এইখানে তুই বলতে পারবি না যে কিউ বাই সামথিং, কারণ এখানে হিটটা কি একটা ভেরিয়েবল, তাই তো? টি ও ভেরিয়েবল আর হিট একটা ভেরিয়েবল কোয়ান্টিটি হচ্ছে, ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, মানে করতে হবে ইন্টিগ্রেশন T1 থেকে T2 dQ বাই T, বুঝতে পারছিস? কারণ এখানে টেম্পারেচার তো ভেরিয়েবল T1 থেকে T2 অবধি, তাহলে আমি কোনো একটা পার্টিকুলার ডিভাইড হয়ে কিছু আমি এটা বলতে পারছি না, ঠিক আছে? তাহলে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে সেই সময়টা। তাহলে T1 থেকে T2 dQ মানে কত? CB dT, সিবিটা যদি আমরা বাইরে রাখি, সিবি বলবো না অনলি সি বলবো, কারণ আমরা তো স্থির চাপে না স্থির সলিড বা লিকুইড এর ক্ষেত্রে সিপি সিবি হয় না, অনলি সি, নাকি? তাহলে সি ডটি, তাহলে সি ইন্টু ইন্টিগ্রেশন LN dT/T মানে LN হবে LN T2/T1, এটা হবে ডেল্টা S2, ওয়ার সি ইজ স্পেসিফিক হিট অফ ওয়াটার, মানে ওয়াটারের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে সি ইজ দ্য স্পেসিফিক হিট অফ টেম্পারেচার। আচ্ছা দেখ আমি একটা কথা বলছি শোন, শুভদীপ লেট হলো কেন? হ্যাঁ স্যার, তুই লেট করলি দেখোস না, আচ্ছা দেখ আমি কি বলছি, তোদের এই ক্লাসটা যে রেকর্ডিং করলাম না, এই রেকর্ডিং গুলো তো এখন আর দেওয়ার সেরকম জায়গা নেই, ডিজমেন্টে থাকবে না আমি, আর ইয়েতে অনেক মেমোরি খেয়ে নিচ্ছে, মানে অত মেমোরি ইউজ করতে পারছি না গুগল ক্লাসরুমে, কাজে এগুলো এক কাজ করবো ইউটিউবে আপলোড করবো, দিয়ে প্রাইভেট করে তোদেরকে শেয়ার করবো গ্রুপে, ঠিক আছে? ইউটিউবে আপলোড করে প্রাইভেট করে দেবো, পাবলিক করে থাকবে না, অনলি শেয়ার উইথ করা থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওয়ের সি ইজ স্পেসিফিক হিট অফ টেম্পারেচার, উইথ নেক্সট এটা কত দূর পর্যন্ত হলো, ওয়ান ওয়াটার থেকে ওয়াটার বা টেম্পারেচারটা হয়েছে T1 থেকে T2। এবার দেখ নেক্সট নেক্সট আমরা কি করবো, ওয়াটার থেকে স্টিমে নিয়ে যাবো, তাই তো? কিন্তু টেম্পারেচার সেম থাকবে না, LS অ্যামাউন্ট অফ হিট ইজ অ্যাবজর্ব, সাপোজ LS অ্যামাউন্ট অফ হিট, তোকে অঙ্কটা কতটা দিবে তোকে দেখতে হচ্ছে, হ্যাঁ পরীক্ষায় যে কোনো একটা পার্ট দিতে পারে, পুরোটা দিবেন সবসময় শর্ট কোয়েশ্চেন, 1 নম্বর 2 নম্বরের কোয়েশ্চেন, হয়তো সাপোজ এই পার্টটাতে তোকে এন্ট্রোপি নির্ণয় করতে দিল, বা এই পার্টটাতে এন্ট্রোপি নির্ণয় করতে দিল, বা লাস্ট পার্টটাতে দিল, বা পুরোটা দিতে পারে না, LS অ্যামাউন্ট অফ হিট ইজ অ্যাবজর্বড, ইজ অ্যাবজর্বড টু কনভার্ট, কনভার্ট ওয়াটার, টু কনভার্ট ওয়াটার এট T2 কেলভিন, টু স্টিম এট ওয়াটার থেকে স্টিম বাট সেম টেম্পারেচার, T2 তাপমাত্রায় জলকে T2 তাপমাত্রায় স্টিমে পরিণত করা হচ্ছে, এলএসটা কি এখানে ল্যাটেন্ট হিট অফ স্টিম, ল্যাটেন্ট হিট অফ স্টিম, ঠিক আছে? তাহলে এখানে চেঞ্জ ইন এনট্রপি কত হবে, আবার চেঞ্জ ইন এনট্রপি সিম্পল হয়ে যাবে ডেল্টা S2, S1 করেছেন S2 তো S3, ডেল্টা S3 কত, LS/T2,
ls by t2 total total entropy gain koto hobe so total gain of entropy sob jay ki entropy barche to delta s is equal to delta s1 plus delta s2 plus delta s3 the delta s1 koto delta s1 hocche to l1 by t1 prothome nirnoy korechilam delta s2 koto c ln t2 by t1 delta s3 koto last nirnoy korlo ls by t2 ঠিক আছে বুঝা গেল নিশ্চয় আমি বারবার বলছি লাস্ট ফর্মুলার কোনোদিন আমরা ভরসা রাখবো না যে এম জেস্টের মতো পরীক্ষা দিয়ে যেহেতু যদি এই ফর্মুলাগুলোর উপর ভরসা রাখো খুব মুশকিল যে কোনো স্টেপে কোয়েশ্চেন চেঞ্জ করতে পারে ঠিক আছে তো তোকে স্টেপগুলো ভাবতে হবে কোথায় ইন্টিগ্রেশন করছি কোথায় কনস্ট্যান্ট থাকছে এগুলো ইম্পর্টেন্ট এবারে এই ইন্টিগ্রেশনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে এখানে দেখ সিটা কনস্ট্যান্ট আছে কোথাও দেখ সিটাকে ভেরিয়েবল বলে দিলে যে ফাংশন অফ টি তোকে বলে দেবো সি ইজ ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার দিয়ে করে বলবে এই স্টেপের এন্ট্রোপিটা চেঞ্জ করে দেখ ইন্টিগ্রেশনটা পুরো চেঞ্জ হয়ে এগুলো তোকে খেয়াল রাখতে হবে কিন্তু এমনিতে কি ওয়াটারের ক্ষেত্রে সি কনস্ট্যান্ট কিন্তু বলে দিল যে এমন ভাবে এই সাবস্টেন্সটাকে একটা অন্য সাবস্টেন্স দিয়ে বললো তার যে সি সেটা এরকম ভাবে ভ্যারি করে তখন তুই এখানে সি এর মান বসিয়ে তোকে ইন্টিগ্রেশনটা করতে হবে এটা কিন্তু খুব পপুলার কোয়েশ্চেন কম্পিটিভ এক্সামে এই সিটাকে ইন টার্মস অফ এজ এ ফাংশন অফ টি দিয়ে দেবে সি এজ এ ফাংশন অফ টি ওদের ইচ্ছা মতো দেবে ওদের ইচ্ছা মতো দেবে সি এজ এ ফাংশন অফ টাইম দিয়ে তোকে নির্ণয় করতে পারবে এন্ট্রোপি চেঞ্জ কত ঠিক আছে এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে খুব পপুলার কোয়েশ্চেন এই জায়গাটিতে কোয়েশ্চেন আসেই আসে যখন আমি পিভিএস এর কোয়েশ্চেন করাবো তোদেরকে তখন বুঝতে পারবে এক একটা সেকশন শেষ হওয়ার পর আমি পিভিএস এর কোয়েশ্চেনও করাবো জ্যাম জেস্ট আর গেটের ঠিক আছে জ্যাম জেস্ট গেটের পিভিএস এর কোয়েশ্চেন করাবো তখন তুই বুঝতে পারবি কিরকম ধরনের কোয়েশ্চেন আসছে আরো ভালো হবে ঠিক আছে এরপরে দেখ তোদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্ক করতে হবে চ্যাপ্টারটা থিওরি কমপ্লিটলি শেষ করে দিয়েছি আমি অ্যাকর্ডিং টু আইআইটি জ্যাম বল জেস্ট বল এইসব পরীক্ষা যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সে থিওরি কমপ্লিট এবার অঙ্ক করবো আমরা ফার্স্ট লয়ের মতো নেক্সট দিন অঙ্কগুলো করবো আজকের অঙ্ক করার টাইম হবে না কিন্তু আমি তোদেরকে একটা কাজ দেবো আজকে সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কিছু প্র্যাকটিস প্রবলেম আমি একটু করে তোদেরকে দিচ্ছি ঠিক আছে সেগুলো তোর প্র্যাকটিসটা করে রাখবি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের অঙ্ক ঠিক আছে তোর একটা খাতা করবি আমি বলছি দেখ আমি অনেক কিন্তু এলোমেলোভাবে করাবো এদিক সেদিক করে তোদের তোদেরখানে যেন এলোমেলো না থাকে আমার চ্যাপ্টার বুঝতে পারছি এখানে স্টপ হয়ে ওইখানে যাবে এখানে এতদিন এতদিন করেছিলাম তারপর ওইখানে আবার ঘুরে যাচ্ছে এদিকে ফিরে আসছে এরকম হবে তোদের কিন্তু সব সব টপিক্সের জন্য আলাদা আলাদা ক্লাস নোট থাকে ফর ইচ অ্যান্ড এভরি টপিক অ্যাকর্ডিং টু জ্যাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাহলে কিন্তু এলোমেলো করে পড়াশোনা করে এইসব পরীক্ষা পাস করা যাবে না তুই জেনে রাখ ঠিক আছে হিউজ কম্পিটিশনের ব্যাপার কিন্তু বুঝতে পারবি এবং কম্পিটিশন দিন দিন বাড়ছে কাজেই তোকে নির্দিষ্ট প্ল্যান মাফিক এগোতে হবে আমি সব বলে দেবো কী কী করতে হবে যদি আমার কথা মতো চলুস তাহলে শিওর র্যাঙ্ক হবে শিওর না হওয়ার কোনো কারণই নেই প্রথমত হচ্ছে যে আমি যা ক্লাস যা ক্লাসে করাচ্ছি এগুলো হচ্ছে যে তোর পরীক্ষার কোয়েশ্চেন পড়ার জন্য মধ্যে নেয় না তুই জেনে এরকম ভাবার কিছু নাই যে আমাকে 1000-2000 অঙ্ক করতে হবে ওরকম নয় ব্যাপারটা বা এই বই পড়তে হবে দেখবি লোক অনেক বই পড়বে এই বই শেষ করতে হবে সেই বই শেষ করতে হবে হাই কোথায় বলে দেবে যে যেটা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের বই বলে দেবে তোকে ইয়ে কী বলে এ পরিফ হ্যাঁ কোথায় বলে দেবে দেখবি তোকে জিমানস ক্যান ট্রিটম্যান এসব বইয়ের নাম করবে ঠিক আছে কিন্তু ওই বইগুলো পড়ে তুই জ্যাম জাস্ট ক্লিয়ার করতে পারবি স্টুডেন্টের পক্ষে ক্লিয়ার করা সম্ভব ও তো থিওরি পড়তে পড়তে চলে যাবে একটা টপিক বুঝতে তুই 5 দিন লাগবে আর তুই অঙ্ক করবি তো ওইসব ঝাঁপলাফ করে কোনো লাভ নাই যেটা করতে বলছি সেটি হচ্ছে যে পরিষ্কার আমি যা করাবো প্রত্যেক ইচ অ্যান্ড এভরিথিং ক্লাস নোট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস নোট যা করাবো এবং প্রত্যেকটা আলাদা আলাদা খাতা থাকবে থার্মোডাইনামিক্স আলাদা খাতা থাকবে ম্যাথামেটিক্যাল ফিজিক্স আলাদা খাতা থাকবে আমি যখন যা দেবো ওই খাতায় তুলতে হবে আমি বিভিন্ন বইয়ের ছবি তুলে দেবো বিভিন্ন বই থেকে কোয়েশ্চেন ছবি তুলে দেবো বুঝতে পারছি এটা কালেকশন অফ স্টাডি ম্যাটেরিয়ালস হবে যে আমার তুই একটা বই থেকে পার্টিকুলার একটা এক্সারসাইজ বললাম 1-10 উচ্চ মাধ্যমিকের মতো হবে না যে আমাকে ছায়ার বই আছে তুই বললি বললাম 1-10, 10-20, 20-30 হবে না তোকে আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন ছবি তুলে দেবো যে এইখান থেকে 5টা অঙ্ক কর এখান থেকে 10টা অঙ্ক কর এখান থেকে 15টা অঙ্ক কর তোকে কী করতে হবে সেগুলো সব এক জায়গায় সাজাতে হবে
এই তো যেমন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থিওরি যেখানে হয়েছে, এই যেমন আর কতগুলো যে পাঁচটা, এক থেকে পাঁচটা অঙ্ক করেছিলি, পাঁচটা না সাতটা অঙ্ক করেছিলাম, সেই অঙ্ক, সেই অঙ্কগুলোর সঙ্গে আজকে যে অঙ্কগুলো দেবো সেগুলো অ্যাড করতে হবে। এখন মেলে ডেসক্রিপটিভ প্রবলেম দেবো, এমসিকিউ প্রবলেম এখন দিয়েই নেই, এমসিকিউ প্রবলেম এখন দিয়ে নেই জানবি। এখন কি চলছে ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ যতক্ষণ না করতে পারছিস ততক্ষণ পর্যন্ত এমসিকিউ পারবি না। ডেসক্রিপটিভ তো আসলে কনসেপ্ট, কনসেপ্টটা তৈরি হবে টোটাল প্রবলেমটা, একটা একটা ডেসক্রিপটিভ অঙ্কে অঙ্কে পাঁচটা এমসিকিউ তৈরি করা যাবে একটা ডেসক্রিপটিভ অঙ্ক থেকে। তাহলে প্রথমে আমি ডেসক্রিপটিভ অঙ্ক দিচ্ছি, এখন একটু জেনে রাখ, ফার্স্ট লেয়ারগুলো দেবো ডেসক্রিপটিভ অঙ্ক, তারপরে কি করবো দেখ, প্রায় মোটামুটি একটু ধীরে ধীরে ডেসক্রিপটিভ অঙ্ক ফার্স্ট লেয়ার 40 থেকে 50টা দেবো, 40 থেকে 50টা সব ভালো ভালো অঙ্ক ফার্স্ট ল থেকে, তারপরে ওইগুলো সব কমপ্লিট করবি ওই পাঁচটার সঙ্গে। এই পাঁচটাতে আমি মোটামুটি তোদেরকে এইটুকু বুঝিয়েছি, এগুলো ক্লাসে করাচ্ছি, ক্লাসে করাই করি এইটুকু বোঝাচ্ছি তোদেরকে যে কিরমভাবে অঙ্কগুলো করতে হয় মেনলি, এবং এই কোয়েশ্চেনগুলো হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ম্যাক্সিমাম। তারপরে তোকে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যে বইটা থেকে আমি দেবো বইটা পাশাপাশি লেখা থাকবে, ঠিক আছে? আমাকে যে বিভিন্ন কোচিং এর স্টাডি ম্যাটেরিয়ালস আছে সব, তোরা আবার বলিস না সবই আবার জিজ্ঞেস করবো স্যার বইটা কোথায় পাবো, বইটা পাওয়ার দরকার, ফলটা খেলেই হবে গাছটা জানার দরকার, ঠিক আছে? তো আমার কাছে প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস আছে কোচিং সেন্টারে, অনেক খরচ করেছি পড়াশোনায়, পড়াশোনায় বহুত খরচ করেছি, তুই চিন্তা করতে পারবি না। আমি এক একটা কোচিং সেন্টারে ভর্তি হতাম 20,000 25,000 টাকা দিয়ে, যখন লোকে সেই সময় চিন্তাই করতে পারতো না। আমি যে সময় পড়াশোনা করেছি 2015-16 সালে, তখন আমি অনলাইন কোচিং নিয়েছি 25,000 টাকা দিয়ে, তখন এগুলো এদিকের লোকজন চিন্তাই করতে পারতো না। কি বলছি, আমার কাছে প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস মজুদ আছে, এবং আমি জানি যে কোনটা ভালো কোনটা খারাপ, তোদেরকে আমি সব বলে দেবো কিভাবে কি করতে হবে, কোনো চিন্তা করার, কিন্তু ফলো করতে হবে ঠিকঠাক করে, আমি যা যাবো, ঠিক আছে? মানে তার মধ্যে অনেক টাকা নষ্ট হয়েছে, সবটা যে কাজে লেগেছে তার লাগে, পাঁচটা বই কিনলে একটা বই ভালো বেরোয়, তো কেউ বলে দিতে পারবো না কোনো বইটা ভালো তোর জন্য, পাঁচটা বই কিনলে একটা বই ভালো বেরোয়, তোমার 4টা বইয়ের টাকা লস। তো লাস্টে আমি কনক্লুশন করে দেখলাম যে এই বইটা কিনলে আগে কেনার দরকার ছিল না। কি বলছি বুঝতে পারছিস, বি কেয়ারফুল, আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা তৈরি করেছি সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগা। তাহলে দেখ আমি যেটা বলছিলাম, ক্লাস নোট প্লাস প্রবলেম, তারপরে কি করতে হবে দেখ, তারপরে আমি তোকে ডেসক্রিপটিভ দেবো, ডেসক্রিপটিভ, তারপর তোদেরকে আমি সরি অবজেক্টিভ কোয়েশ্চেন দেবো, অবজেক্টিভ মানে এমসিকিউ, এগুলো সব ফুললি সলভ করা থাকবে কোয়েশ্চেন, তো কোনো চিন্তা নেই, তুই শুধু বাড়িতে প্র্যাকটিস করবি বাস, এগুলো ফুললি সলভ করা থাকবে, তোকে অবজেক্টিভ কোয়েশ্চেন দেবো। ডেসক্রিপটিভের পরে কি হবে, অবজেক্টিভ, অবজেক্টিভ কোয়েশ্চেনগুলো করার পরে পুরো যখন থার্মোডাইনামিক্সটা শেষ হয়ে যাবে না, সেই থার্মোডাইনামিক্স থেকে যেমন জ্যামের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নের তোকে একটা আমি টোটাল এমসিকিউ সেট দেবো, সেই এমসিকিউ সেটেরও সলিউশন করা আছে, ঠিক আছে? সেই সেইটা প্র্যাকটিস করবি পুরো থার্মোডাইনামিক্স থেকে, এইভাবে প্রত্যেকটা সেকশন করবো তোদেরকে বাড়িতে। আমি আমার এখানে আমি আমি যতটা পড়াবো না, আমি তো খালি থিওরিটা পড়াবো, এরকম করে কতগুলো অঙ্ক করাবো, এরকম কি 60টা 70টা করে অঙ্ক টিউশনে করানো সম্ভব? সম্ভব আমার তুই দেখলা আমার কাজ শেষ দেখ, আমার ফার্স্ট লয়ার সেকেন্ড লয়ের কাজ প্রায় শেষ, সেকেন্ড লয়ের হয়তো আমাকে আর কাজ করতে হবে এই 5টা কি 7টা অঙ্ক করাবো একটা ক্লাসে, তো নিতে হবে আমার ফার্স্ট লো সেকেন্ড লো শেষ, তোদের এই ফার্স্ট লো সেকেন্ড লো এখানে 1 মাস চলবে বাড়িতে, যে যেটা যে পিডিএফটা তোদেরকে আমি এখন প্রোভাইড করবো বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে তোকে গ্রুপে দেবো, সেই পিডিএফ গুলো উদ্ধার করতে তখন 1.5 মাস লাগবে, তুই জেনে রাখ সব কমপ্লিট করতে। সবটা শেষ হয়ে যাওয়ার পরে পুরো সিলেবাস যখন আমাদের শেষ হয়ে যাবে, বিফোর 1 মান্থ অফ এক্সাম, 1 মান্থ বিফোর 2 মান্থ অফ এক্সাম আমি বলবো, 2 মান্থ করাই ভালো, 3 মান্থ করতে পারলে আরো ভালো, আমরা সিলেবাসটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, বিফোর 1 2 মান্থ কি 3 মান্থ, তোকে আমি একটা কোচিং সেন্টারের নাম বলবো, সেই কোচিং সেন্টারে তোকে একটা একটা ইয়ে সেট কিনতে হবে, কি বলে পরীক্ষা, ওরা ওরা পরপর টপিক ওয়াইজ পরীক্ষা, অনলাইন টেস্ট, টেস্ট সিরিজ বলা হয়, খুব একটা বেশি দাম মানে 1500 টাকা দাম, 1500 টাকা দাম, তুই প্রায় এখন 1500 আছে, তোদের সময় হয়তো যদি 1500 থেকে 2000 হয়তো হবে ম্যাক্সিমাম, তোকে 50 থেকে 60টা টেস্ট দিতে পারবি তুই অনলাইন টেস্ট, 50 থেকে 60টা অল ইন্ডিয়া লেভেলে, যেটাতে তুই নিজেকে যাচাই করতে পারবি যে অল ইন্ডিয়া লেভেলে আমি কোন জায়গায় আছি আমাদের পুরো কোর্সটা কমপ্লিট হওয়ার পরে,
এবং এই পরীক্ষাটা তুই নিজের ইচ্ছা মতো সময় দিতে পারবি। ওদের ওইখানে এনরোল করার পরে তুই একটা টেস্ট চালু করে দিলি, যে 50টা টেস্ট কিরকম ভাবে থাকবে। প্রথমে ধর থাকলো টপিক ওয়াইজ, মানে তোর 7টা যে জেমের টপিক আছে, এই ক্লাসিক্যাল মেকানিক্স, এই থার্মোডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, অপটিক্স অ্যান্ড ওয়েভস, মডার্ন ফিজিক্স, আর হচ্ছে সলিড স্টেট ইলেকট্রনিক্স, 3 3 6। আরেকটা কি বাদ দিলাম বল? এটা হচ্ছে প্রথম হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, তারপর ম্যাথামেটিক্যাল ফিজিক্স বাদ দিলে, আর তারপর ম্যাথামেটিক্যাল ফিজিক্স। তো এই দেখ, প্রথমে গেলে কত কোটা হলো? 7টা, 3টা করে টেস্ট হবে, 7টা আলাদা, 3 7 21টা টেস্ট হবে। কত প্রত্যেকটা করে? 40টা করে কোশ্চেন থাকবে কি 20টা করে কোশ্চেন থাকবে? 20 থেকে 40টা করে কোশ্চেন থাকবে। এবার তো তুই এটা পরীক্ষা দিলি, পরীক্ষার পর তুই কত পেলি সঙ্গে সঙ্গে নিজে বুঝতে পেরে যাবি, এবং এই প্রত্যেকটা ডিটেল সলিউশন করা থাকবে ওইখানে, প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল ডিটেল সলিউশন করা থাকবে। এরকম করে তুই এগুলো কমপ্লিট করলি, তারপরে কি থাকবে? তারপর 3টা 3টা করে থাকলে হয়তো যে ক্লাসিক্যাল, সলিড আর ইয়ে আরেকটা দিয়ে দিল, তার সঙ্গে আর 3টা থাকলো, আর 3টা থাকলো, এরকম করে আরো গোটা 10 টেস্ট থাকবে, তারপর লাস্টে গোটা 10 15 ফুল টেস্ট থাকবে। এইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আগে। ওরা এই ওই কোচিং সেন্টার এটা অনেক সস্তায় প্রোভাইড করে, অনেক সস্তা এবং খুব ভালো, সব সবাই সবারই আছে। জেএম, জেএস, জেস্টেন নাই, জেএম আছে, গেট আছে, আর হচ্ছে যে নেট, সিএস আর নেট ফিজিক্যাল সায়েন্স, সব একই দাম নেয়, 50 টাকা, 1500 টাকা নেয় 50 থেকে 60টা। ঠিক আছে, আমি তো ওই একবারই ভ্যালিড থাকবে পরীক্ষার আগে পর্যন্ত, পরীক্ষা হয়ে গেলে শেষ, আবার নতুন করে কিনতে হবে পরের বছর পরীক্ষার জন্য। আমি তো আমার তো এই ইয়ারটা সবসময় কেনা থাকে, নেটেরটা, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর। ঠিক আছে, ওখানে সবসময় যাচাই করতে হবে যে কোন জায়গায় প্রিপারেশন আছো। তাহলে এটা লাস্টে পরীক্ষার 3, এখন তো পারবি নি, এগুলো বেকার নষ্ট হবে, টেস্টগুলো কিনে সব সিলেবাস শেষ হওয়ার পরে পরীক্ষার 2 থেকে 3 মাস আগে প্রতিদিন একটা করে টেস্ট দিবি। 60টা, 50টা মধ্যে টেস্ট থাকে, 50 দিন আগে মোটামুটি হলেই হয়ে যাবে। তো আমি 2 মাস আগে শেষ করতে পারলেও সবকিছু কমপ্লিট আমাদের হয়ে যাবে। তার আগে তো আমি প্রচুর টেস্ট নেবো, আমি তো দেখি যে হোয়াটসঅ্যাপে এই যে বলছিলাম যেগুলো দেবো যে একটা একটা সেটের পরে, সেগুলো তো আমি নেবোই, কিন্তু এইটা আমি তোকে ফাইনাল, হ্যাঁ ফাইনাল টাচের জন্য বলছি। এটা অল ইন্ডিয়া লেভেলের, তুই ইঞ্জিনিয়ার র্যাঙ্কও বুঝতে পারবি কোন জায়গায় আছো, কারণ এটা প্রচুর পপুলার বটে ইন্ডিয়াতে, প্রায় যারা প্রিপারেশান নেয় সবাই এটা কিনে। ঠিক আছে, তো আমি বলে দেবো এটা কীভাবে এনরোল করতে হবে, কী করতে হবে সব বলবো। 1500 থেকে 2000 টাকা নেবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আজকে ছাড়ছি, ঠিক আছে।